বুধবার রাতভর হাতি তাণ্ডব চলে পূর্ব মাদারিহাটে, এক এক করে ভেঙে ফেলে আলোক সরিয়া ঐরেশ কাটতা না কাটতে শুক্রবার ফের চারটা নাগাদ হাতি তাণ্ডব চলে মাদারিহাট রোড এলাকায়। গত বুধবার রাতভোর হাতির তাণ্ডব চলে পূর্ব মাদারিহাটে, এক এক করে ভেঙে ফেলে আলোক ঘড়িয়া ওই রেশ কাটতে না কাটতে শুক্রবার ভোর চারটা থেকে ফের তাণ্ডব চলায় ফালাকাটায় মাদারি রোড এলাকায়। অবশেষে সকাল প্রায় পাঁচটা নাগাদ মাদারি রোডে একটি টোটোকে ভেঙে দেয় হাতি। স্থানীয় সূত্রে জানা যায়, ওখানে তিনটে হাতি তারা দেখতে পায়। ওই হাতিগুলো লোকারণ্য দেখে ভুট্টা ক্ষেতের ভিতরে গিয়ে গা ঢাকা দেয়। খবর পেয়ে চলে আসে জলদাপাড়া বন দপ্তর। দুপুর ১২টা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ওই বন দপ্তর তখনও পর্যন্ত হাতিগুলোকে উদ্ধার করতে পারেনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে জঙ্গলে ফিরিয়ে নেওয়ার জন্য।